নমস্কার, আরোহী নিউজের অপরাজিতা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই এই অনুষ্ঠান সম্পর্কে এখন সম্পূর্ণ অবগত যে আমাদের প্রত্যেকটি পর্বে আসেন বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন অপরাজিতারা, তাদের জীবনের কথা, জীবন যুদ্ধের কথা তারা তুলে ধরেন, সেই সমস্ত কথা দিয়ে গাঁথা আজকের এই অনুষ্ঠান। এই অপরাজিতা শুধুমাত্র একটি অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে নয়, প্রত্যেকের জীবনের জীবন সংগ্রামের আঙ্গিকে আমাদের কাছে ধরা দেয় সেই সমস্ত চরিত্ররা বিবিধভাবে। তাই তো অপরাজিতা আপনাদের প্রত্যেকের কাছেই শুধু অনুষ্ঠানের দিক থেকে নয়, এই যে জীবনের যে উদযাপন উজ্জীবন, তার যে সার্থকতা, সেটিকে নতুন করে জানবার মনে হয় এক প্রকৃষ্ট পথ। অপরাজিতার আজকের এই পর্বেও উপস্থিত রয়েছেন দুজন অপরাজিতা, যাদের কাছ থেকেও আমরা জানব তাদের জীবনে এগিয়ে চলার কথা, বিভিন্ন ঘাত প্রতিঘাতকে অতিক্রম করে আমাদের প্রতিনিয়ত যে জীবনযুদ্ধ, সেই জীবনযুদ্ধে তারাও নিজস্ব দিক থেকে স্বতন্ত্র এবং জয়ী, তাদের জীবনের চলার কথা, তাদের জীবনের আস্তে আস্তে বা ধীরে ধীরে অপরাজিতা হয়ে ওঠার কথা আমরা শুনব আজকের এই পর্বে। আমাদের আজকের পর্বের অতিথি নৃত্যশিল্পী সুমিতা ভট্টাচার্য এবং কবি ফুল্লরা মুখোপাধ্যায়, দুজনেই আমার খুব আপনজন, দুজনকে স্বাগত জানাই আমাদের আরোহী নিউজের এই অনুষ্ঠানে। প্রথমেই তোমার কাছে যাব, দীর্ঘদিন ধরে নাচ নিয়ে কাজ করছো, এবং আমি শুধু বলবো যে শুধু নৃত্যশিল্প নয়, নাটকেও তোমার এক অবাধ যাতায়াত। বিশেষ করে তোমার যে জীবনসঙ্গী তার অনুসঙ্গে তোমার এই যাতায়াত আরও সমৃদ্ধ হয়েছে, এটুকু আমি বলবো তোমাদের যেটুকু কাজ দেখেছি। এই যে কলকাতার বাইরে থেকেও কলকাতার সংস্কৃতির অঙ্গনের সাথে তোমাদের নিয়মিত যোগাযোগ, নাচ, ছবি আঁকা, নাটক, এই সমস্ত বিষয়ের সাথে তোমাদের ওতপ্রোত সম্পর্ক, এবং সেই সম্পর্ক শুধু সম্পর্কের মধ্যেই নয়, সেই সম্পর্ককে নিয়ে তোমরা রীতিমতো এগিয়ে চলেছো প্রতিদিন একটু একটু করে, এই প্রাণ শক্তিটা কোথা থেকে পাও, কিভাবে পাও? প্রথমে আমি আরোহী নিউজকে জানাই অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তার সাথে জানাই শুভদীপ আমার অনেক পুরনো বন্ধু, ও মানে ও যে আমাকে মনে রেখে আজকে এই অনুষ্ঠানে ডেকেছে, এটা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। ওকেও জানাই ধন্যবাদ দেব না, একেবারেই ভালোবাসায় রইল। আমি মনে করি যে আমি মফস্বলে থাকি ঠিকই, কিন্তু মফস্বলে না, অনেক গুণী মানুষের আছে, এবং মানুষের কাজ হয়তো বেশি আমাদের শহরে, কিন্তু মফস্বলে রয়েছে যেসব ছোট ছোট ছেলেমেয়েদের দেখি অনেক বেশি, তারা অনেক বিষয় নিয়ে ওরা কাজ করছে। তুমি আমাকে বলছো নাটক, নাটকটা আমার হয়তো ভালো লাগা, ভালোবাসার জায়গা ছোট থেকে একটু আধটু করে, যেহেতু আমার পরিবারের মধ্যে আছে। নাচটা আমি অনেক পরে শিখেছি, কিন্তু দুটোকে আমার বর্তমানে যে কাজটা আমি করি, নাটক এবং নাচকে একটা মেলবন্ধন ঘটার চেষ্টা করছি। কিরকম একটু বলো। যেহেতু আমাদের নৃত্যে বাচিক ব্যবহার হয় না, কিন্তু নাটকের ক্ষেত্রে বাচিকটাই প্রধান প্রধান, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে একটা নতুনত্ব কিছু যদি করা যায়, ভালো মন্দটা তো পরের ব্যাপার, এটা তো যারা গুণী মানুষেরা আছেন তারা আমাকে সেটা সাজেশন দেবেন, এবং তারা আমাকে অনেক সময় গাইড করছেন। আমি নৃত্যে যেমন মুদ্রা ব্যবহার করি, সেই মুদ্রাটা রেখে আমি বাচিকটাকেও ব্যবহার করছি, এটা আমার একটা প্রধান কাজ এখন হয়ে দাঁড়িয়েছে। তো আমি অভিনেত্রী সেই অর্থে নয়, আমি নৃত্যশিল্পী হিসাবে হয়তো অল্প বিস্তর লোকে জানে, কিন্তু দুটোকে একটা নিয়ে একটা কিছু কাজ করার চেষ্টা করছি। আর যোগাযোগ যদি বলো, আমি বহুদিন আমি যেহেতু ল পড়েছি, সে ল পড়তাম, তুমি তো একজন লয়ারও, আমি এই পরিচয়টা কিন্তু বেমালুম ভুলে গিয়েছিলাম, আমি জানতাম খুব ভালো করে যে একজন আইনজীবী তার আইনের সমস্ত কাজকর্ম একদিকে সরিয়ে রেখেই বলা যেতে পারে, হ্যাঁ বর্তমান তো সরিয়ে, তার নাচ বা ছবি আঁকা বা নাটক এই বিষয়গুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়ে, যেটা সত্যি অভিনব। আসলে পরিবারের একটা ভীষণ সহযোগিতা সেটা ছিল, কেন গান বাজনার পরিবারেই আমার জন্ম, বাবা ছিলেন বিভিন্ন রকমের ক্ষেত্রেই বাবার পারদর্শিতা ছিল, তাই বাবার আগ্রহটা বাবা মা দুজনেরই ভীষণভাবে ছিল। আর নাচের আশাটা হঠাৎ করে আসা, গানে ছিলাম নাচে এসেছি, সে ল পড়তে পড়তে, এই যে বলছিলাম যে ল আমি কলকাতায় যখন পড়তে এলাম তখনই আমি নাচ শেখা শুরু করলাম, এবং শেখার ক্ষেত্রে আমার ভালোবাসা ছোট্ট থেকে ছিল,
আমি কখনো খামতি দিইনি, যেটা না ফাঁকিবাজিটা আমার ছিল না। আর যোগাযোগ কীভাবে হয়ে গেছে বলতে পারবো না, ওই যে নেশা হয় না শিখতে শিখতে মানুষের কাছে যাওয়া, সেখান নেশাটা আমার বরাবরই ছিল, এখনও আমি শিখি। আমি এখন শিখতে দিল্লিতেও যাই, গিয়ে 15-20 দিন থেকে শিখে আসি। সেই শেখাটা আমি চাইছি যে তুমি দেরি করে শেখার মধ্যে এসছি, সারা জীবন শিখতে চাই। আর যোগাযোগটা এমনি হয়ে গেছে, কি করে হয়ে গেছে এটা বলাটা খুব মুশকিল, কাজের মাধ্যমে লোকের ভালোবাসা থেকে ভালো লাগা থেকে। আমরা ভালোবাসি তার সেটাকে নিয়ে তো সবসময় আমরা ভাবি, তাই ভাবনা দিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটে যায়, তা হয়তো আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না। এবারে যাই আমাদের যার কাছে, কবির কাছে। আজকে আমরা অবশ্যই ফুল্লরার কবিতা শুনবো, কিন্তু ফুল্লরা তোমার সাথে কি বীরভূমের কোনো যোগাযোগ আছে? আমার ছোটবেলাটা কেটেছে পুরুলিয়াতে। আচ্ছা, না তোমার নামকরণ? হ্যাঁ, ওটা আমার ঠাকুমা আসলে মানে চিন্তা করেছিলেন, মানে মাকে বলেছিলেন বাবা মাকে যে যদি মেয়ে হয় তাহলে ফুল্লরা এবং ছেলে হলে কালকেতু। কারণ কি মানে তার খুব পছন্দের আর কি চণ্ডীমঙ্গল, তো সেখান থেকে তিনি এটা ভেবেছিলেন। এবং আমার মার কাছে শুনেছি যে আমি যখন হয়েছিলাম, ঠাকুমা জানতে পারলেন যে মেয়ে হয়েছে, তো আমার নামটা লিখে এবং একটি সোনার চেন উনি একদম জড়িয়ে আমার বালিশের তলায় রেখে দিয়েছিলেন যখন আমি বাড়ি এসেছি। ভাবা যায় না, ফুল্লরা মুখোপাধ্যায় এরকম। বা বা, এটা তোমার জীবনের একটা অন্যতম বড় প্রাপ্তি। অন্যতম পাওয়া, একদম একদম। তো তোমার ক্ষেত্রেও তোমার কথাও কি বলবো, তোমার কবিতা লেখা, কবিতা পড়া, বাচিক চর্চা বা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, বিভিন্ন কাজকর্মের সাথে তুমি প্রতিনিয়ত যুক্ত। এবং আমি যতটুকু ফুল্লরাকে জানি বা চিনি, তাতে অসম্ভব প্রাণবন্ত একটা মানুষ, তো সবসময় একদম কি বলবো এনার্জি লেভেল তুঙ্গে। তো এই রকম এনার্জি লেভেল নিয়ে তুমি কবিতা লিখছো, কবিতা নিয়ে কাজ করছো, কবিতার সাথে এই যোগাযোগ কি ছোটবেলা থেকেই? একদম, মানে লেখাটা আমার একদম ছোটবেলা থেকে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আমি যেখানে বড় হয়েছি পুরুলিয়া, সেখানে আদ্রা শহরে, পুরুলিয়ার আদ্রা শহরে, তো সেখানে প্রভাত ফেরি, ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি অন্য একটা কিছু করতেই হবে তোমাকে, এরকম একটা ব্যাপার ছিল যেটা এখন অনেকটাই হয়তো নেই। তো আমাদের ছোটবেলাটা এটা ছিল, মানে যে কোনো অনুষ্ঠানে প্রভাত ফেরি করে বেরোনো, গান গাওয়া, অবশ্যই কবিতা আবৃত্তি করা, ছোটখাটো কিছু লেখা, বাক্য রচনা। আমার বাবা ভীষণ বলতেন যে এমন একটা বাক্য রচনা করবে যেটা সবার থেকে আলাদা হবে। তো এইগুলো আমি ছোটবেলা থেকে ভীষণ ভাবে অনুপ্রেরণা পেয়েছি। একদম একদম, বাবাও নাটক করতেন ওখানে, আমাদের বড় করে নাট্য উৎসব হতো, কবিতা উৎসব হতো, তো এইভাবেই কেটেছে ছোটবেলা কলম এবং এই সমস্ত নিয়ে। ফলে সেটা তোমার মানসিক বোধ এবং পুষ্টিতে অনেক সাহায্য করে, অনেক সাহায্য করে। আচ্ছা, আমি তোমাদের দুজনের কাছে একটা কথা একটু বলি, যে তোমরা যেহেতু দুজনে শহরের বাইরে মফস্বলে তোমাদের বেড়ে ওঠা, তো কোথাও গিয়ে কি মনে হয়েছে যে সেখানকার মেয়েরা, বিশেষ করে আমাদের এই অপরাজিতা অনুষ্ঠানটা যেহেতু মূলত মেয়েদেরকে নিয়ে, তাই তোমাদেরকে বলছি যে শহরাঞ্চলের মেয়েরা যে ধরনের সুবিধা সুযোগ পায়, একটু মফস্বলে বা শহরের বাইরের মেয়েদের ক্ষেত্রে কি সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, না সেখানেও বলতে তোমরা বলবে যে সুযোগ সুবিধার জায়গাটা একই রকম? না, আমার একটা কথা মনে হয়, আমি একটু বলছি, আমার একটা কথা মনে হয়, মানে এই শহর গ্রামের ঊর্ধ্বে গিয়ে কোনো মানুষের, যেটা ও বললো একটু আগে, যদি ভেতরে চেষ্টা এবং আগ্রহ এবং নিষ্ঠা থাকে। না, আমি এখানে তোমার একটা কথা আটকাচ্ছি, কেন আটকাচ্ছি জানো, সেটা হচ্ছে শুধু নিষ্ঠা আগ্রহ সে তো আমার আছে, কিন্তু আমার চারপাশটা কি আছে সেটাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ। সেটা তো আমাদের পরিবেশটা কিন্তু আমাদের কাছে বড় ম্যাটার করে। একদম, তুমি যদি আমাকে বলো শহরে এসে যদি সুযোগ পাচ্ছে কিনা, তাহলে বলবো খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। কারণ আমি আমার দিয়ে, আমাকে দিয়েই বলি, আমাকে প্রমাণ করতে হয়েছে আমি পারি, আমাকে করতেই হবে, ভালো করতেই হবে। কারণ একসাথে শহরে যখন আসি তখন আমার মতো অনেক ছেলে মেয়ে আসে। নিজস্ব জায়গায় কি তোমরা ঠিকমতো সাপোর্ট পেয়েছো বা তোমাদের মতন মেয়েরা যারা, তারা কি পায়? না, আমাদের নিজস্ব, আমাদের যদি, আমাদের ওখানকার যদি বলো, যদি একটু তার প্রতিভা থাকে, প্রতিভা থাকলে সে অবশ্যই পায়। তোমার ক্ষেত্রে আদ্রা শহরের অভিজ্ঞতা প্রচন্ড ভালো, ভালোই, কলকাতার থেকে অনেক ভালো। ওখানে যদিও খুব ছোটবেলা, ক্লাস 6-7 থেকে আমি কলকাতায় চলে এসেছি, কিন্তু ওখানে আমার এখনো মনে হয় যে মানে এটা কলকাতার মানুষজনদের রাগের ব্যাপার নয়, মানে বিষয়টা হচ্ছে ওখানে একটু হলেও বেশি সুবিধা পেয়েছি।
আচ্ছা, ওখানে হলেও বেশি সুবিধা পেয়েছো। তার মানে এরকম নয় যে গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলের থেকে একটু বাইরে বা মফস্বলে বিভিন্ন জায়গায় যে মেয়েদেরকে কোথাও একটা আটকে রাখার চেষ্টা, মেয়েদেরকে কোথাও একটু আটকে রাখার চেষ্টা, সেটা তাহলে আটকার কিছু মানসিকতায় হয়তো আছে। যেমন আমি হয়তো পাইনি, আমার পরিবারে আটকানোটা পাইনি বা আমার বিয়ের পরেও পাইনি, কিন্তু কোথায় না, আমি ছোটর থেকে এখনো যদি দেখি, আমি তো অনেক ছাত্রীরা আসে রাত হলে তাদের মনে হয় যে কিছু একটা করবে, তাড়াতাড়ি কখন বাড়ি যাবে, বারবার ফোন আসে। কিন্তু এখন কিন্তু আমার মনে হয় না, এত খারাপ অবস্থা আছে যে একটা মেয়ে 8টা 9টার পরে একা বাড়ি যেতে পারবে না, এটা আমার মনে হয় না। এটা কিছু কিছু ব্যাপার মানসিকতার একটা কিছু পরিবার থেকে হয়, সবসময় মেয়েকে আগলে রাখবো। হ্যাঁ, কিন্তু এখন যে আমার মনে হয়, দেখো একটা ছোট্ট উদাহরণ আমি এটা বলবো ভেবেই এসেছিলাম, একটা মেয়ে প্রতিবাদ করতে পারে তার আগে মানসিক স্ট্রং হতে হবে অনেক বেশি। তাইকুণ্ড এখন মাস্ট করে দিয়েছে স্কুলে, তাইকুণ্ড তখনই ব্যবহার করতে হবে। সে মানসিক যতক্ষণ না স্ট্রং হবে সে তাকে মারবে কি করে? আমরা কিন্তু মার কুটেই ছিলাম, বলতে আসলে আমরা আগে হাতটাই চালিয়েছি, কখনো ভাবিনি যে আগে আমি এটা জানি, মার শিখতে হবে আমাকে, ক্যারেটে শিখতে হবে, তাইকুণ্ড শিখতে হবে। মানে সেইটা কিন্তু মফস্বলের মেয়েদের মধ্যে হয়তো শহরের থেকে অনেক বেশি, এবং এখন আরো বেশি হওয়া উচিত। কারণ এখনকার যে পরিস্থিতিতে সব মেয়েদেরই হওয়া উচিত, মানে শুধু মার্শাল আর্ট শিখলাম, তাইকুণ্ডু শিখলাম হবে না, মানসিক জোরটা অনেক বেশি প্রয়োজন। একটা মানুষকে কিন্তু অনেক বেশি শক্তিশালী করে তার মানসিক জোর, শরীর তো আছে কিন্তু তার সাথে মানসিক। আমি লাস্ট টেন ফার্স্ট টেন করেছি কলকাতা শো করে, লাস্ট টেন গেছি, ফার্স্ট টেনে এসেছি, এরম হয়েছে অনেক, কিন্তু আমার কখনো ভয় হয়নি, একেবারেই তাই। সুতরাং আমরা সেই মানসিক জোর নিয়ে কথা বলবো, শুনছি আমরা এই দুই অপরাজিতার কথা। তবে সময় হয়ে গেছে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতির, আপনারা দেখছেন আরোহী নিউজের এই অনুষ্ঠান অপরাজিতা, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, এই সঙ্গে থাকুন। গানকে ভালোবাসলে আমাদের সাথে কিন্তু আপনাদের থাকতেই হবে। গানঘর এমন একটা নাম, আমার মনে হয় আমরা হয়তো প্রত্যেকেই এই গানঘরে থাকতে ভালোবাসি। শ্রাবণে ধারার মতো পুরুক ছোরে, পুরুক ছোরে, ফিরে এলাম বিরতির পরে, আপনারা দেখছেন আরোহী নিউজের অপরাজিতা অনুষ্ঠান। আজকে আমার সাথে রয়েছেন সুমিতা ভট্টাচার্য, রয়েছেন ফুল্লরা মুখোপাধ্যায়, এই দুজন অপরাজিতাকে নিয়েই চলছে আমাদের আলাপ। আচ্ছা, তোমার কাছে যাই, যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে শহরাঞ্চল বা শহরের বাইরে মফস্বলের মেয়েরাও আরও বেশি এখন, মানে কি বলবো, আত্মসচেতন, কিন্তু সেই সচেতনতা সার্বিকভাবে কতটা বেড়েছে সেটা আমাদের প্রত্যেকের কাছে একটা প্রশ্নচিহ্ন। কিন্তু মেয়েরা অনেক বেশি করে কাজে তারা আসছে, কি নাটকে কি নাচে, বিভিন্ন দিক থেকে তাদের কিন্তু সত্যি আর আটকে রাখা যাচ্ছে না, এটা একটা দিক বটেই। তুমি কবিতার দিক থেকে মেয়েদের এই যুদ্ধটাকে কিরকম ভাবে দেখেছো বা তোমার লেখায় তা কতটা ইম্প্যাক্ট তৈরি করে পেরেছে? আসলে ব্যক্তিগত জীবনেও ছোটবেলা থেকে অনেক বাধা বিপত্তির মধ্যেই আমার বেড়ে ওঠা, তো সেই জন্য কোথাও একটু ওই আগুনের মতো ব্যাপার আমার ভেতরের এবং কলমে রয়েছে। আর তুমি তার সাথে পরিচিত, অনেক কবিতাই পড়েছো, তো সেই আগুনের ব্যাপারটা আমার মধ্যে রয়েছে। এবং মনে হয়, আমার মনে হয় শুধু ছেলে মেয়ে বলে নয়,
প্রত্যেকটা মানুষের মধ্যেই আগুনের আঁচটা থাকা দরকার, যে আঁচে একটু না পুড়লে কিন্তু এগিয়ে যাওয়া যায় না, যায় না। তো সেটা খুব দরকার, যার জন্যই তুমি জানো, তুমিও আমার সেই কবিতার পরিবারে রয়েছো, আমি আমার সেই কবিতার পরিবারের নাম দিয়েছি ঠান্ডা বারুদ। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এই এরকম নাম কেন, ঠান্ডা বারুদ কেন? তো আমি তাদের বলি যে বারুদ কিন্তু ঠান্ডাই থাকে। আমরা যখন দেশলাই কাঠির মুখে যে বারুদটা দেখি, ওটা কিন্তু ঠান্ডাই, স্পর্শ করে আমি দেখেছি, কিন্তু ওর ভেতরে আগুন আছে, ওটা ঘর্ষণ দিলেই কিন্তু জ্বলে ওঠে। তাই আমরা সবাই ঠান্ডা বারুদ, যদি কেউ কিছু বলতে পারো। কারণ আমি সুকান্ত ভট্টাচার্যের ভীষণ বড় ভক্ত, উনি আমার কলম প্রেমিক, সবার ঊর্ধ্বে আমার ওনার কবিতা, তো সেই কারণে এই ঠান্ডা বারুদ নামটা মাথায় এসেছিল। খুব ভালো, খুব সুন্দর নাম, আমি তোমাদের কাজকর্ম দেখেছি এবং তুমি অনেক যুক্তও ছিলে। হ্যাঁ, একেবারেই তাই, এবং সেই সমস্ত কাজকর্ম আরো অনেক মানুষকে নিয়ে, সবচেয়ে বড় কথা সেটা, অনেক বড় মানুষকে নিয়ে তোমার নিত্য নতুন ভাবনাগুলো সত্যিই খুব অভিনব। একটা কবিতা তাহলে শুনি, খুব শুনতে ইচ্ছে করছে। ঠিক আছে, যদি শোনো তাহলে একটা একটু ছোটদের কবিতা বলি, মানে ছোটদের নিয়ে লেখা। একদম, আমাদের যিনি প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ, তো তাকে নিয়ে একটি ছোট্ট বাচ্চা, হয়তো 10-12 বছর বয়স, তো সেই বাচ্চাটি কি বুঝেছে তার রবীন্দ্রনাথকে, তো সেটার ওপরে কবিতার নাম রবি দাদু, তার কাছে তিনি দাদুই। রবি দাদু তুমি আমার খাতায়, তুমি সাদা মেঘের কোলে, তুমি সবুজ পাতায়, খাওয়ার ঘরের দেওয়াল জুড়ে কি সুন্দর ছবি, বাবা বলেন দেখছো সোনা ইনি বিশ্বকবি। বিশ্বকবি কঠিন কথা, পারিনি তাই বুঝতে, ছোট্ট মাথায় ভাবনা শুধু মনটা যে চায় খুঁজতে। রবিতা তো তুমি এখন কোন দেশেতে থাকো, আন্টি বলেন আকাশ পাড়ায় সূর্য মেখে রাখো, আঁকার খাতার রং তুলিতে আমি তোমায় পাই, সাদা রঙে ডোবাই তুলি আমি আর ভাই, হরিকাকুর গাছে যখন আমের মুকুল ধরে, গরমকালের দুপুর বেলায় তোমায় মনে পড়ে, পাড়ায় পাড়ায় বেজে ওঠে শাঁখ, তোমার তখন জন্মদিন তো 25শে বৈশাখ। রবিতা তো একলা ঘরে তুমি আমার সাথী, তুমি আমার বীর পুরুষ, তুমি মনের পাখি, ছোট্ট মাথায় খুব বুঝি না এটুকুই বুঝি, আজকে তোমায় বলছি শোনো সবই সোজাসুজি, উঁচু নিচু জাত ভেদাভেদ করলেই দেব সাজা, তোমার গানেই শিখেছি তো আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। বড় চমৎকার কবিতা, এই যে কত সহজভাবে কত বড় একটা কথা তুমি বলে দিলে, এ কিন্তু কবিতাতেই সম্ভব, যে এত অল্প পরিসরে এত ছোট্ট করে এত বড় একটা মেসেজ দিয়ে দিলে। এভাবেই যদি আমরা সবাই ভাবতে পারতাম তাহলে আর এত দাঙ্গা হাঙ্গামা খুনোখুনি থাকতো না। আসলে ওই আর কি ভাবনাটাই তো আসল, সেই ভাবনাটাই আমাদের রক্ত, আমাদের জীবনে রক্তপাত ঘটায়, সেই ভাবনাটাই আমাদের জীবনের উপশম এনে দেয়। তোমার সামনের নাট্য প্রযোজনা নিয়ে বা তোমার নতুন, তোমাদের নতুন কোনো পরিকল্পনা কি চলছে সেটা যদি আমাদেরকে বলো। আমার একটা জাস্ট আমরা করে এলাম বাংলাদেশে গঙ্গা যমুনা নাট্যোৎসব, সাংস্কৃতিক উৎসব, সাংস্কৃতিক উৎসব, সেখানে আমরা রবীন্দ্রনাথের অভিসার কবিতাকে নিয়ে একটা প্রদোষ নাম দিয়েছি আমাদের প্রযোজনার, সেটাকে যেহেতু অভিসারে বসন্ত গুটিকার কথা বলা হয়েছিল, সেখানে আমাদের তো জাস্ট কোভিডের একটা মহামারী, সেটাকে আমরা রিলেট করেছি, এই এইটাই আমরা এখন চলছে আমাদের। আর বীরাঙ্গনা তুমি দেখেছি, বীরাঙ্গনাটাকে নিয়ে আবার নতুন করে ভাবনা হচ্ছে, আর ইচ্ছে আছে রামকৃষ্ণকে নিয়ে কিছু করার, শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ শ্রীরামকৃষ্ণ। বাকি তোমাদের দুজনকে এই অনুষ্ঠানের পরিসরে বলি, আমি নিজে শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামীজিকে নিয়ে নতুন কটি গান তৈরি করার পরিকল্পনা নিয়েছি, নতুন গান তাদেরকে নিয়ে, দেখা যাক। এই তোমার তো সবই ভালো গান হলো, নতুন ভালো হয়েছে যেটা তুমি লিখেছো, দুটো দুটোই অসাধারণ। সেটাও দেখো, আমরা কিন্তু এই মাতৃ আরাধনার মধ্যে দিয়েও কিন্তু নারী শক্তির জয়গান গাই, কিন্তু সেই মায়ের ফটোতে বা মূর্তিতে মালা দিয়ে কিন্তু পাশের মেয়েটিকে কিন্তু সেই সম্মান বা সম্ভ্রম আমরা সবসময় দিয়ে উঠতে পারি না, এখানে কোথাও একটা মানসিক দৈন্যতা রয়েছে আমার বলে মনে হয়। এবং আরেকটাও ব্যাপার, তোমরা বলবে যে এই যে পুরুষকারের যে একটা ভাবনা, এটা কিন্তু কয়েক প্রজন্ম ধরে আমাদের মধ্যে ঢুকে আছে, এবং সেই জন্যেই একটা অভ্যেসের বশত, কালকেই আমি বাংলাদেশের একটা নাটক দেখছিলাম যেখানে আমরা অভ্যস্ত যে পাত
ছাত্রের বয়স হতে পারে 60-65, কিন্তু মেয়েটির বয়স 20-25 হতেই পারে, ঠিক আছে? কিন্তু এটা যদি রিভার্স হয় যে পাত্রের বয়স 20-25 এবং যাকে বিয়ে করেছে সে হচ্ছে 50-55 বছরের মহিলা, এইটার উপরই নাটকটা, এবং দেখা যাচ্ছে যে তাকে কি পরিমাণ অপদস্থ হতে হচ্ছে, কি পরিমাণ সম্মানহানি ঘটছে তার, আসলে কতগুলো জিনিস আমাদের ভেতরে ঢুকে আছে অলিখিত, মানে কিছু নিয়ম যেগুলো মানে যেগুলো মানুষের মধ্যে মানে ওই বংশ পরম্পরায় চলছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, করে যেটা সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এই যে বাংলা ভাষা নিয়ে আমাদের যে একটা মানে মেয়েদের এগিয়ে যাওয়া, বাংলা ভাষা সবকিছু নিয়ে যে আমাদের যে এগিয়ে যাওয়া, যেদিনকে ওই অমুক ওয়েডস অমুক এই কথাটা ছেড়ে ওই বিবাহের বন্ধনে আবদ্ধ লিখতে পারবে, তখনই আমরা কিন্তু আসলে এগিয়ে যেতে পারবো। সেই রকমই মানে আমার মনে হয় আমরা নারীরা নিজেরাও কিন্তু মানসিক জোরটা আমাদের নেই, ওটা যেটা তুমি প্রথমেই বললে, কারণ মানসিক জোরটা কিন্তু খুব বড় জোর, খুব দরকার। আমরা এটা মেনে নিই তো, আমরা এটা না হলে আমরা কি মানসিকভাবে মেনে নিতে পারি যে এটা আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? আজকে যদি আমি আমাদের নারীদের ধৈর্য এবং সহ্য করার ক্ষমতা সবচেয়ে বেশি, কারণ হচ্ছে দশভুজা এমনি তো বলে না, একটা সংসারও সামলাচ্ছে আবার বাইরের কাজও করছে, একেবারেই তাই। যদি আমরা নিজেদেরকেই ভাবি, আমি একটা শো করার পরে বাড়িতে যখন যাব গিয়ে ভাবব রাতের খাবারটা কি, এই যে এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছিলাম, আমি কি করছি, সেটা কিন্তু মেকআপ তোলার আগে করে দিই তাড়াতাড়ি খাবারটা রেডি করে, আমায় কিন্তু ভাবতেই হবে এটা, মানে এইটা একটা অদ্ভুত নিয়ম, এটা আমাদের হয়েছে, আমার মনে হয় এটা চেঞ্জ করা খুব কঠিন, এটা ঠিক, মানে আমরাও পারবো না, আরেকটাও আমাদেরও পারবো, আমরা শুয়ে আছি মানে বাড়ির পুরুষরা যে আমরা কি পারবো না, আরেকটাও এটা ব্যাপার, কিন্তু এটা কিন্তু কথাতেই বলে যে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু, একদম তাই, এটা 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 প্রমাণিত বিভিন্ন জায়গায়, সেটা প্রমাণ, একদম তাই, এটা একদম 100%। তো তোমরা তোমাদের কাজের কর্ম দিয়ে, আমি বিভিন্ন নাটক প্রযোজনার কথা বুঝি, তো সেখান দিয়ে এই নারী প্রগতির কথা কি কখনো তুলে ধরার কথা ভেবেছো? অনেকবার, বহুবার, এটা তো আমাদের সহজ, সবাই করছে, একেবারেই সবাই করছে, নাচের মাধ্যমে তো সবসময় দেখছি, কালী দুর্গার অনুষ্ঠান তো হচ্ছেই, তাছাড়া আমি একটু বলি, কবিতার মধ্যে অনেক কবিতা আমরা ব্যবহার করি, কিন্তু আমাদের মানসিক জোরটা সকলের খুব প্রয়োজন। আমি এখন শেখাতে গিয়ে সেটা বারবার মনে হয়, একটা মেয়ে একজনকে যদি পছন্দ করে বিয়ের আগে, সে তার বিয়ের আগে যে ভালোবাসাটা থাকে, বিয়ের পরে কি সেটা থাকে? তখন সেভাবে দোষটা আমাদের আরেক জায়গায়, আমার মনে থাকে একটু বেশি হয়তো সময় নিয়ে, না না নিশ্চয়ই, এগুলো খুব প্রয়োজনীয় কথা, আমরা প্রথমেই বলি বিয়ের পর আর করতে পারবো না, নিজেরা চেষ্টা করে দেখি কি যে আমরা পারছি কিনা, আগেই আমরা অন্যের দোষ ধরি, নয় শাশুড়ির নয় হাজবেন্ডের, কিন্তু আমি করবো এটা যদি আমি প্রথমেই বলে নিই যে আমি কিন্তু বিয়ের পর এটা করি, আমি নাচ করি, আমি গান করি, আমি এটা করি, আমাকে করতে দিতে হবে, হ্যাঁ এটা বলে নিই, পরে দিল কে, তখন তুমি প্রতিবাদ করো, কিন্তু মা প্রথম না না বিয়ে হয়ে যাচ্ছে আর পারবো না করতে, এই একেবারেই তাই, এই মানসিক জায়গায় কিন্তু আমাদের একটা পরিবর্তন বা বদল আনতে হবে ছেলে মেয়ে নির্বিশেষে, তবেই কিন্তু সামগ্রিক পরিবর্তন সম্ভব। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এই অপরাজিতা অনুষ্ঠানে আসবার জন্য, এবং এত সুন্দর করে তোমাদের বক্তব্য তুলে ধরার জন্যে, তুমি এত সুন্দর কবিতা আমাদের উপহার দিলে, সেই জন্য আরোহী নিউজের তরফ থেকে আরও একবার ধন্যবাদ তোমাকে। আপনারা এতক্ষণ যে অনুষ্ঠান দেখলেন, আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে তা কিন্তু অতি অবশ্যই আমাদেরকে জানাবেন, আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও দেখা হবে অপরাজিতার নতুন পর্বে নতুন অতিথিদের নিয়ে, সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার।